সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্কুল অফ কমার্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আমরা আজকে দুতরফা দাখিলা পদ্ধতি অধ্যায়ে ছয়ের এর গ নিয়ে আলোচনা করব বলছে পানামা সংসের সমীকরণ পদ্ধতিতে ডেবিট ক্রেডিট নির্ণয় সমীকরণ পদ্ধতি সমীকরণ পদ্ধতিতে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হলে যদি এ সমান সমান চিহ্ন এ যদি বারে ডেবিট এ কমলে ক্রেডিট আর এল আর ই হচ্ছে এই দুটা উল্টাটা মানে হচ্ছে এল আর ই যদি কমে তাহলে ডেবিট আর হ্রাস পাইলে কমলে ডেবিট আর বৃদ্ধি পাইলে ক্রেডিট আবার বলতেছি এ যদি বৃদ্ধি পায় ডেবিট হ্রাস পাইলে ক্রেডিট আর হচ্ছে এটা এটা হ্রাস ডেবিট আর বৃদ্ধি ক্রেডিট রাখতে হবে হ্যাঁ তো আমরা পড়া শুরু করি বলছে নগদ এত টাকা নিয়ে ব্যবসা এত টাকার পণ্য বিক্রয় করা হলো তাহলে একটা হচ্ছে নগদ হিসাবে আর একটা বিক্রয় নগদ কি সম্পদ তাহলে এই দেখো সম্পদ বলছে যে কোনো লেনদেনের ফলে যদি সম্পদ বৃদ্ধি পায় তাহলে এ বৃদ্ধি তাহলে নগদে বিক্রয় করার ফলে কি সম্পদ বাড়ছে সম্পদ বাড়লে কি হবে এ বৃদ্ধি আর বিক্রয় হচ্ছে কি আয় এই যেখানে আমরা বলছি মূলধন আয় ব্যয় উত্তোলন এই চারটার জন্য সমীকরণ একটাই ই মূলধন আয় ব্যয় ই মূলধন আর আয়ে কি হবে ই বৃদ্ধি হবে তাহলে বিক্রয়টা হচ্ছে কি বিক্রয় হচ্ছে আয় আয়ে কি হয় ই বৃদ্ধি হয় আর এই বৃদ্ধি পাইলে কি হবে ক্রেডিট হবে আগে বলে দিয়েছিলাম যে এল আর ই বৃদ্ধি পাইলে ক্রেডিট কমে গেলে ডেবিট ওকে এরপরে বলছে এটা লেনদেন না দশ তারিখ বাদ এরপরে আঠারো তারিখ বলছে নগদে পণ্য ক্রয় তাহলে একটা হচ্ছে ক্রয় হিসাব আর একটা হচ্ছে নগদান হিসাব ক্রয় কি ব্যয় ক্রয় কি ব্যয় এটা কোথেকে পারবে ওই যে আমাদের হিসাবে ছক আছে ওখান থেকে ব্যয়ের জন্য কি সমীকরণ এ দেখো মূলধন আয় ব্যয় উত্তোলন চারটার জন্য সমীকরণ এই মূলধন ব্যয় এবং উত্তোলনের জন্য হবে ই রাস এই যে ব্যয়ের জন্য যেহেতু এটা ব্যয় ব্যয় হলে ই রাস ই রাস আর বলছিলাম যে এই পাশে এই দুইটা রাস পেলে হবে ডেবিট এই কারণে ডেবিট এই যেহেতু রাস পেছে ডেবিট আর নগদ টাকা নগদে ক্রয়ের ফলে নগদ টাকা বাড়ছে না কমছে কমছে আর নগদ টাকা হচ্ছে সম্পদ সম্পদ কোন লেনদেনের ফলে যদি সম্পদ হ্রাস পায় তাহলে এ হ্রাস আর এ পাশ হ্রাস পেলে কি হবে হ্রাস পেলে হবে ক্রেডিট এই কারণে ক্রেডিট ক্রেডিট হ্রাস এরপরে বাইশ তারিখের লেনদেন না পঁচিশ তারিখ অতিরিক্ত অতিরিক্ত মূলধন আনলেন তাহলে অতিরিক্ত মূলধন আনতে নগদ টাকা বাড়ছে একটা হচ্ছে নগদ হিসাব আর একটা হচ্ছে অতিরিক্ত মূলধন নগদ টাকা কি সম্পদ সম্পদ বৃদ্ধি পেয়েছে কোন লেনদেনের ফলে যদি সম্পদ বৃদ্ধি পায় তাহলে এই বৃদ্ধি তাহলে সম্পদ বৃদ্ধির ফলে আমরা লিখছি এই বৃদ্ধি আর এই বাড়লে হবে ডেবিট এই কারণে ডেবিট মূলধন হচ্ছে কি মালিকানা সত্য এই যে মূলধন হলো মূলধন উত্তোলন এই চারটার জন্য সমীকরণ মূলধন আয় কি হয় ই এটা যেহেতু মূলধন তাহলে আমরা এখানে কি লিখবো এখানে লিখবো হচ্ছে ই বৃদ্ধি আর ই যদি বাড়ে এল আর ই বাড়লে ক্রেডিট এই কারণে ক্রেডিট এরপরে দেখো বলছে অতীতের পাওনা পাওয়া গেলো তাহলে একটা হচ্ছে নগদান হিসাব আর একটা পাইছে আমরা কার কাছে দেনাদার হিসাব অতীতের পাওনা পাওয়াতে আমাদের কি নগদ টাকা বাড়ছে না নগদ টাকা হচ্ছে সম্পদ কোন লেনদেনের ফলে যদি সম্পদ বৃদ্ধি পায় তাহলে বৃদ্ধি আমরা লিখবো হচ্ছে নগদ টাকা বাড়ছে বৃদ্ধি আবার দেনাদার দেনাদার কমে গেছে সম্পদ সম্পদ কমছে কোন লেনদেনের ফলে যদি সম্পদ হ্রাস পায় তাহলে আমরা কি লিখবো এ হ্রাস শেষ আমাদের ডেবিট ক্রেডিট আর এ হ্রাস পেলে হয় ক্রেডিট আবার বলতেছি এ বৃদ্ধি পেলে ডেবিট হ্রাস পেলে ক্রেডিট অ্যালারি হচ্ছে এটার উল্টাটা এটা হচ্ছে হ্রাস পেলে ডেবিট আর বৃদ্ধি পেলে ক্রেডিট তোমরা যদি এই সমীকরণ পদ্ধতি ডেবিট ক্রেডিট করতে চাও যে এটা এই অংশটুকু সুন্দর করে পড়তে হবে তাহলে তোমরা পারবা ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করি